হ্যালো স্টুডেন্টস সবাই আশা করি ভালোই আছো তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে একটা নতুন চ্যাপ্টারের সূচিপত্রই বলা যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো সেটা অ্যাকচুয়ালি আমরা চ্যাপ্টার আমি কেন বলছি কারণ এই চ্যাপ্টারটা হলেও এই চ্যাপ্টারটা আলোচনা করার অন্যতম কারণ হচ্ছে এইটা আলোচনা করলে আমরা ইন্ডিয়ার কি বলবো ফিজিওগ্রাফি ডিভিশন সম্পর্কে আমরা সব কিছু জানতে পারবো আমরা প্রাকৃতিক ভূগোল বা ভারতবর্ষের যে সমস্ত আমরা ভূমি ভাগ সম্পর্কে আমরা পড়ি সেটা সব কিছুই আমরা আজকে এই চ্যাপ্টারে আলোচনা করবো অ্যাজ এ জিস্ট হিসেবে তো এটা আমরা জানলে তবে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু নিয়ে পড়তে পারবো বা আমাদের ধারণাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া চলো তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের ফিজিওগ্রাফিক যে ডিভিশনটা রয়েছে সেটা আমাদের কতভাগে ভাগ করছে তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা ছ রকমের আমরা ডিভিশনে পাচ্ছি দেখো আমাদের ছ রকমের ডিভিশন রয়েছে কী কী ফার্স্ট ওয়ান বলছে দ্য হিমালয় রিজিয়ান বা হিমালয় মাউন্টেন হিমালয় মাউন্টেনের পরে পাচ্ছে আমাদের নর্দার্ন প্লেন তারপরে আমাদের পেনিনসুলার প্ল্যাটু অর্থাৎ দক্ষিণ ভারতের যে অংশটা সেটার কথা বলছি ইন্ডিয়ান ডেজার্ট আমাদের ধর্মরুভূমির কথা বলছে কোস্টাল প্লেন আমাদের যতগুলো দ্বীপীয় এই কোস্টাল বলতে আমাদের সমুদ্র তীরবর্তী যে সমভূমি তটভূমি রয়েছে সেটা নিয়ে আলোচনা অ্যান্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি না আইল্যান্ডস আমাদের দ্বীপপুঞ্জ নিয়ে আলোচনা তো এক করে করে আমরা এগুলোকে নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে আমাদের হিমালয় রেঞ্জ তো দেখো আমরা যদি আমরা হিমালয় রেঞ্জ সম্পর্কে আমরা পড়তে যাই দেখতে পাবো যে আমাদের হিমালয় রেঞ্জ কোথায় রয়েছে না আমরা যদি ভারতবর্ষ ধরো যদি আমরা এইভাবে ম্যাপটাকে আঁকি যদি আমরা এইভাবে ভারতবর্ষের ম্যাপটাকে এরকমভাবে আঁকতে থাকি দেখতে পাবো যে আমাদের এই লোকেশন বরাবর এই রকমভাবে আমাদের ভারতবর্ষের ইয়েগুলো রয়েছে কেউ তাই না এটা যে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর থেকে শুরু করে আমাদের অরুণাচল প্রদেশ পর্যন্ত আমাদের হিমালয় পর্বত বেশ কতগুলো রেঞ্জের রয়েছে তো এই রেঞ্জটা গিয়েছে টোটাল মোটামুটি কোথায় না অরুণাচল প্রদেশ পর্যন্ত জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত এবং এই রেঞ্জটা দেখতে অনেকটা ঠিক এই এইরকম টাইপের এই এইরকম টাইপের দেখতে ঠিক আছে তো এই ভাবে কি না এই যে অংশটা এই যে অংশটা আমি গোল করছি এই জায়গাটা অরুণাচল প্রদেশের এখানে এই রেঞ্জটা শেষ হয়ে গেছে তারপরে এটা দক্ষিণ দিকে এই বরাবর দক্ষিণ দিকে নিচের দিকে নেমেছে দক্ষিণ দিকে যে অংশটা নেমেছে এটা বলা যেতে পারে যে হিমালয় রেঞ্জের একটা এক্সটেনশন পার্ট বা কার্ভিয়াল পার্ট তো দেখতে পাচ্ছি হিমালয় রেঞ্জের এখানে এসে এটা একটা কার্ভ শেপ তৈরি করেছে ঠিক আছে তো চলো আমরা ফার্স্ট আলোচনা করে নিই হিমালয় রেঞ্জ সম্পর্কে সেটা কি বলছে না জিওলজিক্যালি ইয়ং অ্যান্ড স্ট্রাকচারাল ফল মাউন্টেন স্ট্রেচ ওভার দ্য নর্দার্ন বোর্ড অফ ইন্ডিয়া বলছে এই যে পাহাড়টা হিমালয় রেঞ্জটা ভারতবর্ষের উত্তর ভাগের সীমানা দিয়ে তো এক্ষুনি যে আমরা ছবিতে আলোচনা করলাম দেখলাম যে এটা পুরো পাহাড়ের এই পাহাড়টি বা মাউন্টেনিয়ান এই রেঞ্জটি ভারতবর্ষের উত্তর সীমানা দিয়ে রয়েছে জম্মু কাশ্মীর হয়ে নেপালের বর্ডার দিয়ে অরুণাচল প্রদেশে চলে গেছে এবং এটা অবশ্যই কি না ইয়ং ফুল মাউন্টেন নব্য ভঙ্গিল পর্বত কারণ কি না এটার এখনো মানে এর গঠন ক্রিয়া এখনো শেষ হয়নি তারপরে বলছে কি এটার যদি আমরা দৈর্ঘ্য ধরি প্রায় চব্বিশশো কিলোমিটার কিভাবে বলছে না যদি আমরা দেখি যে এই এটা মোটামুটি আমাদের যদি ছোট্ট করে আমরা জম্মু কাশ্মীরকে আঁকি তো দেখতে পাবো জম্মু কাশ্মীর থেকে গিয়ে এই হচ্ছে আমাদের সিকিম গিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত চলে গেছে তো এই যে লেন্থটা অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে লেন্থটা এই লেন্থটা মোটামুটি কত বলছে চব্বিশশো কিলোমিটার ওকে এই লেন্থটা বলছে চব্বিশশো কিলোমিটার তারপরে কি বলছে না তারপরে বলছে চওড়া এই চওড়া বলছে চারশো কিলোমিটার উইথ অ্যান্ড দেড়শো কিলোমিটার হচ্ছে অরুণাচল প্রদেশের চওড়া অর্থাৎ এই যে অরুণাচল প্রদেশে আমরা যদি এই ম্যাপটাকে বারবার না করে এই যে আমরা একটা লেন্থ দেখলাম এরকমভাবে চলে গেছে কোথা থেকে না জম্মু কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত এর চওড়াটা বলছে জম্মু কাশ্মীরে খুব চওড়া বাট আস্তে আস্তে করে অরুণাচল প্রদেশের থেকে খুব কম এই যে এইটা এই চওড়াটা এখানে হচ্ছে কত না ফোর হান্ড্রেড চারশো কিলোমিটার পর্যন্ত আর যদি আমরা অরুণাচল প্রদেশের কাছে দেখি এটা হচ্ছে ওয়ান একদম শুরু হয়ে গেছে অরুণাচল প্রদেশের কাছে কি ঠিক আছে নেক্সট বলছে নেক্সট কি বলছে যে নর্দার্ন মোস্ট রেঞ্জ ইজ নোন গ্রেটার হিমালয় এই যে প্রথমে আমি তিনখানা রেঞ্জ একটা এঁকে দেখালাম তো মোটামুটি আমাদের যে সব থেকে উত্তরে যে রেঞ্জটা রয়েছে সেটাকে আমরা বলছি গ্রেট হিমালয় আর বা এর একটা নাম রয়েছে হিমাদ্রি হিমালয় আর এটার কি বলছে না এর অ্যাভারেজ হাইট কত ছ হাজার মিটার তো আমাদের এই পয়েন্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা বলছে কি না হিমাদ্রি হিমালয় বা এর হাইট হচ্ছে অ্যাভারেজ হাইট আমাদের পরীক্ষা অনেক সময় দেয় সেটা হচ্ছে আমাদের ছ হাজার মিটার ওকে ওকে নেক্সট কি বলছে না বেসিক্যালি হিমালয় আর কম্পোস্ট অফ গ্রানাইট তো জানি আমরা এই পয়েন্টটা নিয়ে আমাদের জানার বিষয় আছে না যেহেতু আমাদের এটা ভঙ্গিল পর্বত এবং ভঙ্গিল পর্বতের ফর্মেশনে আমরা থিওরি আমরা পড়েছি আমরা হিমালয় ফর্মেশনে প্লেক টনিক টনিক তো গ্রানাইট একটা নিজে একটা ইগনিয়াস রক সেই হিসেবে এর একটা বেসিক যে কম্পোজিশন সেটা হচ্ছে না গ্রানাইট দিয়ে তৈরি তারপরে কি বলছে সাউদার্ন পার্ট অফ দ্য হিমালয় ইজ নোন অ্যাজ দ্য হিমাচল বা লেজার হিমালয় গ্রেটার হিমালয়ের যে সেকেন্ড যে রেঞ্জটা তৈরি হচ্ছে শৈল শিরা তৈরি হচ্ছে তার নাম কি বলছে তার নাম বলছে হিমাচল আর লেজার হিমালয় এই লেজার হিমালয়ের হাইট তিন থেকে চার মিটার পর্যন্ত পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি কি বলছে না তারপরে বলছে হিমাচল রেঞ্জ ইজ কনসিস্ট অফ ফেমাস ভ্যালি অফ কাশ্মীর কাংড়া অ্যান্ড কুলু হিমালয় এটা পরীক্ষায় খুব দেয় ফিলিমসের দেয় যে আমাদের কুলু ভ্যালি অর কাংড়া ভ্যালি কোন রেঞ্জে রয়েছে বা হিমালয়ের কোন অংশে রয়েছে সেটা হচ্ছে আমাদের কি হিমাচল হিমালয় বা লেজার হিমালয়তে তারপরে বলছে কি আউটার মোস্ট রেঞ্জ অফ হিমালয় ইজ নোন শিবালিক তিন নম্বর যে রেঞ্জ আসছে বা শৈল শির আসছে দ্যাট ইজ শিবালিক যেটাকে আমরা বলছি হচ্ছে আউটার হিমালয় এরপর থেকে আমরা কিন্তু নর্দার্ন প্লেন শুরু হচ্ছে এবং এর আমরা হাইট দেখতে পাবো এর আমাদের হাইটটা হচ্ছে কিন্তু খুবই কম সেটা হচ্ছে নশো থেকে এগারোশো কিলোমিটারের মধ্যে বলছে এর হাইট তারপর বলছে শিবালিক রেঞ্জ আর কম্পোস্ট অফ শিবালিক রেঞ্জ আর কম্পোস্ট অফ আনকনসোলিডেটেড সেডিমেন্টারি রক কারণ কি না শিবালিক রেঞ্জের থেকে অনেক হিমালয়ান রিভার উৎপত্তি হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ইগনিয়াসের থেকে সেডিমেন্টেশনের ডিপোজিশনটা অনেকটা বেশি পাওয়া যাচ্ছে ফলে শিবালিক পর্বতে আমরা ম্যাক্সিমামই পাললি ছিলা রান্নার ট্রেস পাচ্ছি ঠিক আছে যেটা আমাদেরকে মহিকার তাকে আবার খুব পরিমাণে মানে কি বল আমাদের যে মহিকার থিওরি রয়েছে হিমালয় রেঞ্জের উৎপত্তির ক্ষেত্রে সেটাকে আবার প্রমাণস্বরূপ দেখা যাচ্ছে এর ক্ষেত্রে তারপরে কি বলছে না বলছে না এই কি বলছে লংগিচুরিনাল ভ্যালি লঙ্গিচুরিনাল ভ্যালি অফ লাইং বিটুইন দ্য লেজার হিমালয় অ্যান্ড শিবালি রিজ ইজ ডুমস বলছে লেজার হিমালয় অর্থাৎ যেটা মিডিল হিমালয় এবং যেটা একদম সাউথে রয়েছে আউটার হিমালয় এদের মাঝখানে আমরা কিছু হ্রদ দেখতে পাচ্ছি শুকনো হ্রদ দেখতে পাচ্ছি কিছু উপত্যকা দেখতে পাচ্ছি যেটাকে ওখানকার লোকাল নাম দুনস নামে পরিচিত যেমন দেরাদুন দুন কটলি দুন এগুলো খুব ফেমাস নাম রয়েছে এদের মধ্যে তারপরে বলছে হিমালয় হ্যাভ বিন ডিভাইডেড সাম পার্ট অফ ওয়েস্ট টু ইস্ট আমরা যে এই যে ডি ইয়েটা পড়লাম আমরা যে এই ডা ডিভিশানটা পড়লাম সেই ডিভিশানটা কি না এইভাবে রয়েছে এই যে এতক্ষণ যে ডিভিশানটা পড়লাম এটা এটা অর্থাৎ ফ্রম নর্থ টু সাউথ আমরা নর্থ টু সাউথ ডিভিশন পড়লাম কিন্তু হিমালয়কে আমরা আবার ইস্ট টু ওয়েস্ট অর্থাৎ এটা হচ্ছে ওয়েস্ট এটা ইস্ট এই ইস্ট টু ওয়েস্ট ডিভিশানে আমরা হিমালয়কে ভাগ করতে পারি এবং বেসিক্যালি এই ইস্ট টু ওয়েস্ট যে ডিভিশন হয় সেটা কিসের ওপরে হয় না নদীর ওপরে হয় রিভারের ওপর বেস করে আমরা হিমালয়কে ভাগ করতে পারি রিভারের ওপর বেশ করে আমরা ইস্ট টু ওয়েস্ট ডিভিশন করি ঠিক আছে তো দেখে না কি বলছে না বলছে দ্য পার্ট অফ পাঞ্জাব হিমালয় খুব ইম্পর্টেন্ট টপিক এটা একটু পড়বে ভালো করে বলছে দ্য পার্ট অফ পাঞ্জাব হিমালয় লাইন বিটুইন ইন্দাস অ্যান্ড সুত্লেজ রিভার নোন অ্যাজ পাঞ্জাব হিমালয় তোমাদেরকে আমি অলরেডি ইন্দাজ পড়িয়েছি সেখানে অবশ্যই তোমরা জানো যে ইন্দাস কোথা থেকে বয়ে গেছে সুতলেজ কোথা থেকে বয়ে গেছে তো তাও একটু আলোচনা করি ইন্দাসটা ম্যাক্সিমামটা নর্দার্ন পার্ট অফ আমাদের কাশ্মীর দিয়ে বয়ে গেছে আর সুতলেজ কিন্তু বয়ে গেছে ফ্রম হিমাচল প্রদেশ অ্যান্ড পাঞ্জাব ফলে এই যে মাঝখানের পোশানটা সেটাকে কিন্তু আমরা পাঞ্জাব হিমালয় নামে পরিচিতি পাচ্ছি ওকে আচ্ছা নেক্সট বলছে কি না বলছে যে দ্য পার্ট অফ হিমালয় লাইন বিটুইন দেখো আমাদের যে তিন নম্বর আমরা পোশানটা পাচ্ছি সেটাকে কী বলছে সরি তিন নম্বর যে আমরা পোশানটা পাচ্ছি সেটাকে আমাদের বলছে যে দ্য পার্ট হিমালয় লাইন বিটুইন ছুটলেজ টু কালি রিভার ইজ নোন অ্যাজ কুমায়ুন হিমালয় ওকে তো আমাদেরকে জানতে হবে যে কালী রিভারটা কোথায় আছে এই নদীটা এই কালী রিভারটা বেসিক্যালি বয়ে যায় ঠিক আমাদের যদি আমি ছোট্ট করে আমি একটা ম্যাপ আঁকি আমরা দেখতে পাবো যে ধরো এরকমভাবে বয়ে যাচ্ছে এই অংশটা করলাম তো এটাকে যদি আমি লিখি এটা হচ্ছে আমাদের নেপাল ঠিক আছে নেপাল আর এটা হচ্ছে আমাদের ইউকে উত্তরাখণ্ড ইউকে ঠিক আছে তো এই উত্তরাখণ্ড আর এই নেপালের এই যে বাউন্ডারিটা রয়েছে উত্তরাখণ্ড আর নেপালের এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারি দিয়ে আমাদের কালি রিভারটা বয়ে যায় ঠিক আছে তো এই কালী রিভার আর সুতলেজের মাঝখানে যে হিমালয়ের অংশটা রয়েছে সেটাকেই আমরা বলছি হচ্ছে কুমায়ুন হিমালয় ওকে আচ্ছা নেক্সট বলছে দ্য পার্ট অফ হিমালয়াস লাইং বিটুইন কালি টু তিস্তা রিভার ইজ নোন অ্যাজ দ্য নেপাল হিমালয় ঠিক আছে এই যে অংশটা রয়েছে তিস্তা কালী নদীটার আমরা লোকেশান পেলাম আর তিস্তা কোথায় রয়েছে না আমরা যদি ম্যাপটাকে আর একটুখানি আঁকি যে এই হচ্ছে আমাদের নেপাল যাচ্ছে গিয়ে আমাদের এই সিকিম উঠছে গিয়ে অরুণাচল প্রদেশের রিপোর্ট একটা চলে গেল ঠিক আছে আর আমাদের ঠিক এই রকম জায়গা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এইভাবে আসছে ওকে তো এই অংশটার এখান থেকে আমাদের তিস্তা নদী এরকমভাবে ভাবে বয়ে গেছে এই হচ্ছে আমাদের তিস্তা নদী তো আমাদের কালী এই কালী টু এই যে তিস্তা এই 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 কালী টু যে তিস্তা অংশটাকে হচ্ছে নেপাল হিমালয় এন বলছে নেপাল হিমালয় ওকে কালী থেকে তিস্তার মধ্যে অংশটা ওকে বলতে তিস্তা থেকে দিহং নেক্সট বলছে আমাদের তিস্তা থেকে আমাদের পরের পয়েন্ট হচ্ছে এটা তিস্তা টু দিহং রিভার ইজ নোন অ্যাজ দ্য আসাম এটা কোথায় রয়েছে না আমরা যদি দেখি তিস্তা থেকে আসামের লোকেশানটা সেটা আমরা দেখতে পাব যে আমাদের সিকিম আঁকলাম সিকিমের ওপর দিয়ে বয়ে গেল গিয়ে এই হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ ওকে আচ্ছা আমরা তো তিস্তার লোকেশানটা ঠিক এরকম জায়গায় তিস্তার লোকেশান পেয়েছি ব্রহ্মপুত্র নদী আমরা জানি ইন্ডিয়াতে যখন ঢুকছে তখন তার নাম নিচ্ছে দিহং আর সেটা কোথায় না অরুণাচল প্রদেশ এই তিস্তা থেকে এই যে দিহং পর্যন্ত এই যে লোকেশনটা এটা হচ্ছে আমাদের আসাম হিমালয় এ এইচ মনে রাখবে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা যখন স্টেট রিঅর্গানাইজেশন করেছিলাম তখন কিন্তু বলেছিলাম আমি পড়ানোর সময় যে আমাদের এই যে মেঘালয় অরুণাচল প্রদেশ আসাম বা ভুটানের দক্ষিণ অংশ পুরোটাই কিন্তু আগে আসামের মধ্যে ছিল পরে এটা আস্তে আস্তে করে তার টেরিটরি চেঞ্জ করেছে ফলে এই অংশটাকে ওই জন্য আমরা আশা হিমালয় বলছি ব্রহ্মপুত্র মার্কস দ্য ইস্টার্ন মোস্ট বাউন্ডারি অফ দ্য হিমালয় এটা বলছে নেক্সট বলছে কি বলছে না বিয়ন্ড দ্য দিহং জর্জ দ্য হিমালয় বেন্ড আর সার্ক অ্যান্ড টু সাউথ অ্যান্ড দ্য নোন অ্যাজ পূর্বাচল রেঞ্জ কী বলছে না এই যে আমাদের অরুণাচল দেশের এরকম যে অংশটা পেলাম তো বলছে ব্রহ্মপুত্র নদী পর থেকে এই যেখান থেকে দিহং নদীটা ঢুকছে এরপর থেকে হিমালয় রেঞ্জ এই দিকে আর না অর্থাৎ সাউথে যায়নি এই হিমালয় রেঞ্জ কী করেছে না এটা এখান থেকে এ সোজা দক্ষিণ দিকে এইভাবে নেমেছে দক্ষিণ দিকে নামার জন্য এই যে আমরা এক্সটেনশন পার্ট পাচ্ছি অর্থাৎ এই যে এক্সটেনশন পার্টটা এটাকে বলছে পূর্বাচল রেঞ্জ পূর্বাচল কী নাম দিলাম পূর্বাচল রেঞ্জ এটাকে বলছে এই এক্সটেনশন পার্টটাকে ঠিক আছে পূর্বাচল রেঞ্জ এর কিছু ফেমাস যদি পাহাড়ের নাম পাই সেটা বলতে গেলে আমরা কী কী জিনিস পাবো পূর্বাচল রেঞ্জ বলতে গেলে পাটকাই হিলস পাবো নাগা হিলস পাবো মণিপুরি হিলস পাবো অ্যান্ড মিজো হিলস পাবো এরা প্রত্যেকে পূর্বাচল রেঞ্জের খুব পরিচিত কিছু রিভারের নাম সরি হিলস নাম এইবার আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি দ্যাট ইজ সুচার সুচার বলে আমরা কিছু নাম পাই সুচার মানে কি জিনিস সুচার হচ্ছে জয়েন্ট দুটো স্থানের জয়েন্ট পয়েন্টকে বলা হচ্ছে সুচার তো এরকম আমরা কিছু সুচার জোন পাচ্ছি সেটা হিসেবে যদি আমরা দেখতে পাই সেটা দেখতে পাবো ফার্স্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে না ইন্দো সাংক সুচার জোন সেটা কোথায় রয়েছে না বিটুইন কৈলাস অ্যান্ড গ্রেটার হিমালয়তে তারপরে আমরা পাচ্ছি মেন সেন্ট্রাল থ্রাস্ট জোন যেটা আমরা পাচ্ছি গ্রেটার হিমালয় অ্যান্ড মিডিল হিমালয়তে মধ্যে এটা কিন্তু খুব পিলিমস বলো মেন্স বলো যে কোনো পরীক্ষায় সুচার জোন থেকে পরীক্ষায় দেয় মেন বাউন্ডারি থ্রাস্ট জোন এটা কোথায় পাচ্ছি আমরা না মিডিল হিমালয় অ্যান্ড আউটার হিমালয়তে পাচ্ছি অ্যান্ড লাস্ট হিমালয়ান ফ্রন্টাল ফল্ট যেটা আমরা আউটার হিমালয় মানে শিবালিক অ্যান্ড নর্দার্ন প্লেন এই দুটোর মাঝখানে আমরা পাচ্ছি ওকে এই হলো আমাদের হিমালয় রেঞ্জ সম্পর্কে খুব সংক্ষেপে একটা ধারণা যেটা আমরা পরবর্তী সময় ডিটেলসে ক্লাস করব পরবর্তী আমাদের যে ফিজিওগ্রাফিক ফিচার সেটা হচ্ছে আমাদের নর্দার্ন প্লেন ভারতের সমভূমি যেটা শুরু হচ্ছে কোথা থেকে না শিবালিকের ঠিক দক্ষিণ অংশ থেকে বলছে সাউদার্ন পার্ট অফ দ্য লেজার হিমালয় বা শিবালিক হিমালয় এরপর থেকেই শুরু হচ্ছে আমাদের কি না আমাদের নর্দার্ন প্লেন্স শুরু হচ্ছে বেসিক্যালি এটা রিভার গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র অংশ নিয়ে তৈরি হচ্ছে বা গাঙ্গীয় সমভূমি যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ঠিক আছে এটার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে কি না এর এরিয়াটাই এরিয়াটা পরীক্ষায় খুব দেয় সেটা হচ্ছে এরিয়া কত না সেভেন ল্যাক স্কোয়ার কিলোমিটার এবং বলা যেতে পারে ভারতবর্ষের টোটাল আয়ত ক্ষেত্রের মানে যদি আমি এরিয়া ধরি তার একটা বড় অংশ নিয়ে এটা তৈরি হচ্ছে আমাদের কত বত্রিশ লাখ স্কোয়ার আমাদের বত্রিশ লক্ষ রয়েছে আমাদের এরিয়া তার সাত লাখ মানে ধরে নিতে পারো প্রায় ওয়ান ফিফথ বলা যেতে পারে এটা আমাদের অংশ নিয়ে এটা তৈরি হচ্ছে ঠিক আছে তো এটার মোটামুটি এটার এরিয়া কত এটার এটা বলছে প্রায় তোমার চব্বিশশো কিলোমিটার লং আর দুশো চল দুশো চল্লিশ থেকে তিনশো কুড়ি কিলোমিটার মধ্যে এটা চওড়া ঠিক আছে এবং এটা ভারত ভারতবর্ষের এগ্রিকালচারের দিক থেকে খুব ইম্পর্টেন্ট কারণ কি আমাদের এই নর্দার্ন প্লেনের ম্যাক্সিমাম অংশটা ইউপিতে রয়েছে বিহার আমাদের ওয়েস্টবেঙ্গল আসাম এবং প্রচুর পরিমাণে খাদ্যশস্য চাষ হয় এই অংশটার মধ্যে ওকে এইবার এই এই যে আমাদের নর্দার্ন প্লেন এই নর্দার্ন প্লেন দেখো কিছু তিনটে অংশে বিভক্ত ফার্স্ট বলছে কি না বলছে প্রথমটা বলছে পাঞ্জাব প্লেন কোনটা না ওয়েস্টার্ন পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন রেফার্স টু অ্যাজ পাঞ্জাব প্লেন দু নম্বর কি বলছে গঙ্গা প্লেন গঙ্গা প্লেন কোনটা না বিটুইন ঘাগর রিভার অ্যান্ড তিস্তা রিভার ইজ কল্ড গঙ্গা প্লেন এর ঘাঘা রিভার থেকে যদি আমি তিস্তা পর্যন্ত ধরি তার মধ্যে আমরা কী কী পেয়ে যাচ্ছি আমরা বিহার পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল পাচ্ছি আর সামান্য কিছু ইউপি পার্ট আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি দেখো লোকেশনটা দেওয়া রয়েছে আর তিন নম্বর যদি বলা সেটা হচ্ছে না ব্রহ্মপুত্র প্লেন ব্রহ্মপুত্র প্লেনের মধ্যে পুরোটা আসাম পড়ে যাচ্ছে এই নিয়ে আমাদের নর্দার্ন প্লেনের অংশ তৈরি হয়েছে এইবার এই নর্দার্ন প্লেন পড়তে গিয়ে আমরা কিছু টাইপের মাটি পাচ্ছি বা এই মাটির ওপর ভেস করে আমাদের কিছু ট্রেন্সের নাম তৈরি হচ্ছে যেগুলোকে আমরা মাটি টাইপ হওয়া সত্ত্বেও তাদেরকে আমরা সমভূমির নামে দিয়ে ফেলেছি কারণ কি ওই মাটি টাইপের ওপর বেশ করে ওই এলাকাগুলো সমভূমি তৈরি হচ্ছে তো একটা টাইপের আমরা সমভূমি পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে ওই নুড়ি পাথর বালি দেখতে পাচ্ছি কী কী পাচ্ছি আমরা পেবিলস পাচ্ছি আমরা ডেব্রিস পাচ্ছি ডেব্রিস বলতে কি ডেব্রিজ বলতে বড়ো বড় পাথর আমরা কিছু পরিমাণে বালি পাচ্ছি স্যান্ড পাচ্ছি এই নিয়ে একটা প্রায় পাথুরে মাটি তৈরি করছে যেটাকে আমরা কি নাম দিচ্ছি যেটাকে আমরা ভাবর বলছি এটা বেসিক্যালি কোথায় তৈরি হচ্ছে না নদীর আপার করছে দু নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমরা আর জিনিস তৈরি করছে সেটা হচ্ছে কি জিনিস না আমাদের ভাঙ্গার এই ভাঙ্গারটা অ্যাকচুয়ালি হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল দিয়ে তৈরি এই অংশটা এবং এটা মেনলি আমাদের বলতে পারি এই অংশটা কোথায় তৈরি হয়েছে না উত্তর উত্তরপ্রদেশের মিডিল অংশটা মিডিল রিভার কোর্সে গঙ্গা নদীর মিডিল রিভার কোর্সে ভাঙ্গারটা তৈরি হচ্ছে আর নেক্সট যেটা আমরা পাচ্ছি তিন নম্বর খাদার সেটাকে আমরা বলছি ইয়ঙ্গার ডিপোজিশন যেটা বেসিক্যালি আমাদের কোথায় পাচ্ছি না আমরা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ অংশ দক্ষিণ ভূমি বঙ্গভূমিতে আমরা এটা পাচ্ছি এবং মেসিক্যালি এই অংশতে নিউর অ্যালোভিয়ালস সয়েল এবং প্রচুর পরিমাণে প্লাবিত ভূমি আমরা এই খাদারের অংশের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তিন নম্বর যেটা আমাদের ফিজিওগ্রাফি ডিভিশন সেটা হচ্ছে আমাদের কী না পেনিনসুলার প্ল্যাটুস পেনিনসুলার প্ল্যাটুস বলতে গেলে কী না সেটা হচ্ছে আমাদের মালভূমি নিয়ে তৈরি হচ্ছে তো মালভূমি নিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে কী বলি যদি মালভূমির আমরা স্ট্রাকচারটা দেখি তো মালভূমির স্ট্রাকচারটা ন্যাচারালি তৈরি হয় তোমার এই রকম টাইপের এই রকম টাইপের অর্থাৎ মাথাটা হচ্ছে পুরো প্লেন আর এটা হচ্ছে প্রচন্ড পরিমাণে খাড়াই ঢাল অর্থাৎ দেখতে মনে হচ্ছে টেবিলের মতো সেই জন্য মালভূমিকে আমরা কি নামে পরিচিতি পাই মালভূমিকে আমরা বলি টেবিল ল্যান্ড বলি অনেক সময় টেবিলের মতো দেখতে এবং অবশ্যই এটা ক্রিস্টিয়ালাইন ইগনিয়াস অ্যান্ড মেটামর্পিক রক দিয়ে মালভূমি তৈরি হচ্ছে ক্লিয়ার আচ্ছা এই মালভূমির মধ্যে আমরা কিছু জিনিস কি দেখতে পাচ্ছি না মালওয়া প্লেটু দেখতে পাচ্ছি যেটা কি না মালওয়া প্লেটু খুব ইম্পর্টেন্ট এটা আছে পরীক্ষায় যে দ্য পার্ট অফ দিস প্লেটু ইজ লাইস বিটুইন বিন্ধিয়া রেঞ্জ অ্যান্ড আরাবল্লি রেঞ্জ অর্থাৎ গুজরাটের আরাবল্লি থেকে বিন্ধিয়া রেঞ্জের যে অংশটা পাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি এই অংশটার মধ্যে আমরা কিছুটা গুজরাট কিছুটা রাজস্থান ম্যাক্সিমাম পোশানের রাজস্থান ইউপি অ্যান্ড এমপি এই অংশটা একটা সেন্ট্রাল প্রভিন্স বলতে পারো যেটাকে আমরা সিপি বলতাম তৈরি হয়েছিল যখন আমাদের রাজস্থান মধ্যপ্রদেশ বা আমাদের ইউপি তৈরি হয়নি মানে স্টেট হিসেবে তখন আমাদের সেন্ট্রাল প্রভিন্স ছিল অর্থাৎ মালওয়া প্লেটুটা অ্যাকচুয়ালি হচ্ছে সেন্ট্রাল প্রভিন্সের মধ্যে পড়ে যাচ্ছে মালওয়া প্লেটু ইজ অলসো নোন আস হাইল্যান সেন্ট্রাল হাইল্যান্ড এটি পরবর্তীকালে লেখা রয়েছে নেক্সট কী বলছে দ্য ফ্লো অফ দ্য রিভার্স ড্রেনিং রিজিয়ান কী বলছে দ্য ফ্লো অফ দ্য রিভার্স ড্রেনিং রিজিয়ান ইজ নেমলি চম্বল সিন্ধ বেতোয়া কেন অ্যান্ড সাউথ টু নর্থ যখন আমরা গঙ্গা নদীর রিভার কোর্স পড়বো তখন আমরা দেখতে পাব বেশ কিছু নদী যেমন চম্বল সিন্ধ বেতোয়া কেন এরা কিন্তু প্রত্যেকের যমুনা ট্রিবিউটারিস এবং এদের উৎপত্তি স্থল পড়তে গেলে আমরা হয় বলবো এটা উৎপত্তি হয়েছে পর্বত থেকে নতুবা বলবো আমাদের মালবা প্লেটু থেকে তৈরি হয়েছে তো অ্যাকচুয়ালি লোকেশানটা এরা মালবা প্লেট মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ইস্টার্ন এক্সটেনশন অফ দ্য প্লেটু আর লোকালি নোন অ্যাজ দ্য বুন্দেলখণ্ড অ্যান্ড বাঙ্গেলখন্ড এই মালওয়া প্লেটুর যেটা ইস্টার্ন পোর্শান রয়েছে মালওয়া প্লেটুর যে আমাদের ইস্টার্ন পোর্শানটা রয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে বুন্দেলখল অ্যান্ড বাঙ্গেলের পাশাপাশি রয়েছে এবং বেসিক্যালি এদের লোকেশানটা বলতে গেলে আমরা বলব সেটা হচ্ছে সাউদার্ন পার্ট অফ ইউপি অ্যান্ড নর্দার্ন পার্ট অফ এমপি এই নিয়ে তৈরি হচ্ছে বুন্দেলখণ্ড অ্যান্ড বাঙ্গেলখন্ডের লোকেশান ইস্টার্ন মোস্ট অফ দ্য প্ল্যাটু রিজিয়ান ইজ নোন অ্যাস দ্য ছোটনাগপুর প্ল্যাটু অ্যান্ড ট্রেন্ড বাই দ্য দামোদর রিভার ছোটনাগপুর প্ল্যাটু সম্পর্কে আমরা সবাই জানি দামোদর নদী তৈরি হয়েছে ছোটনাগপুরের টোরার কাছ থেকে নেক্সট হচ্ছে ডেকান প্ল্যাটু অর্থাৎ দাক্ষিণাত্য প্লেটু এটা তো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকের মধ্যে পড়ে ডেকান প্ল্যাটু এটা অ্যাকচুয়ালি কেমন দেখতো না ট্রাইঙ্গুল আসে অর্থাৎ যদি আমরা ডিকান প্ল্যাটুর আমরা ছবিটা দেখতে পারি ছবিটা আমরা আঁকি সেটা হচ্ছে ডিকান প্লাটুটা দেখতে অনেকটা এরকম টাইপের এবং ত্রীভুজের মতো তৈরি করেছে এটাকে ঠিক আছে এবং অবশ্যই এটা এই প্লেটটা যখন তৈরি হচ্ছে এর আকৃতিটা অনেকটা এরকম টাইপের কার্ভিয়াল এরকম একটা স্টেপ শেপ তৈরি করছে অর্থাৎ সিঁড়ির মতো তৈরি করছে এই জন্য আমরা আকো বলি কারণ এখানে ধাপের সৃষ্টি করেছে বলছে কি যেন এর লোকেশনটা দেখো কি বলছে বলছে সাত কি বলছে সাতপুরা রেঞ্জ ফ্লেক্স ব্রড ব্রডবেস নর্থ ওয়াইল দা মহাদেব কাইমোর হিলস অ্যান্ড ময়কাল রেঞ্জ ফ্রম দ্য ইস্টার্ন এক্সটেনশান অ্যান্ড এক্সটেনশন অফ দ্য প্ল্যাটুজ ইজ অলসো ভিজিবল ইট দ্য নর্থ উইস্ট লোকেশান ইজ অন মেঘালয় অ্যাকচুয়ালি এই যে লোকেশানটার কথা বলছে মেঘালয়তে এই যে তোমার মেঘালয়তে যেটার কথা বললো এই যে অংশটা এটা হচ্ছে কিন্তু ছোটো নাগপুরের অংশ বেসিক্যালি এরা কি ছোটো নাগপুর ছোট নাগপুর প্লাটুর এটা কিন্তু অংশ মেঘালয়ের প্ল্যাটুটা তারপরে বলছে কি ওয়েস্টার্ন ঘাট কজেস ওরোগ্রাফিক রেন বাই ফেসিং দ্য বিয়ারিং মোস্ট উইন্ড বিয়ারিং মোস্ট উইন্ড ওয়েস্টার্ন স্লোপ দ্য ওয়েস্টার্ন ঘাট কি বলছে না কি বলছে যে আমাদের যদি আমরা ছবিটা দেখি আমরা দেখতে পাবো আমাদের দক্ষিণ ভারতের যদি আমরা এইভাবে ম্যাপটা আঁকি দক্ষিণ ভারতের ম্যাপ দেখতে পাবো ওয়েস্টার্ন ঘাটটা এইভাবে রয়েছে এই অংশটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট আর এই অংশটা রয়েছে আমাদের ইস্টার্ন ঘাট ওকে তো দক্ষিণ দিক থেকে দেখা যাচ্ছে কি যে আমাদের এদিক থেকে আমাদের মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে গিয়ে পশ্চিমঘাট পর্বতমালা থেকে ঢাকা বৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলি শৈলেতকে বৃষ্টি এটাই সেখানে শৈলেতকে বৃষ্টি হচ্ছে নেক্সট বলছে কী জিনিস না নেক্সট বলছে আমাদের ঘাট স্টেজ ফ্রম দ্য মহানদী ভ্যালি টু দ্য নীলগিরি কী হচ্ছে নীলগিরি পর্বত পর্যন্ত এই আমি একটা ছবি আঁকলাম এক্ষুনি যে আমাদের ছবিটা আঁকো এক্ষুনি ধরো আমি আর একবার আঁকি দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের মহানদী ভ্যালির এরকম জায়গা থেকে তৈরি হচ্ছে হয়ে এটা একটা পেন্ট করছে এরকম পর্যন্ত তো স্টার্টিং পয়েন্টটা আমাদের শুরু হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টটা শুরু হচ্ছে নানদী থেকে আর এন্ড পয়েন্টটা শুরু হচ্ছে এইখানে আমাদের নীলগিরি পর্বত পর্যন্ত তো এই অংশটাকে আমরা বলছি হচ্ছে ইস্টার্নঘাট হায়েস্ট পিক অব ইস্টার্নঘাট ইন্টার ঠিক আছে তো ঝিন্দা গাদার যেটা হায়েস্ট পিক তার হাইট যদি আমরা দেখি সেটা কিন্তু হচ্ছে আমাদের ঝিন্দা গাদার চলছে আর ওয়েস্টার্ন ঘাটের হচ্ছে সেটা আজকে আনাইম তো মনে রাখবে এই যে ঝিন্দা গাদা আর তারপরে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের মুদি এই ঝিন্দা গাদা আর মুদি কিন্তু দুটো আমাদের ঘাটের দুটো হাইস্ট পিক একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট একটা হচ্ছে ইস্টার্ন ঘাট ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা কি বলছি নেক্সট বলছে যে ডিস্টিংক ফিচার্স ডিসটিংক ফিচার্স অফ দ্য প্ল্যাটু ইজ দ্য ব্ল্যাক সয়েল এরিয়া নোন এজ দ্য ডেকান ট্র্যাপ হ্যাঁ সম্পর্কে একটু আগেই বললাম যেটা সিঁড়ির মতো তৈরি করেছে ধাপ ট্র্যাক তৈরি করছে এটা ধাপ ধাপ সিঁড়ির মতো তারপর আমাদের যেটা চার নম্বর আমাদের যে ডিভিশনটা পাচ্ছি ফিজিওগ্রাফিক ডিভিশন দ্যাট ইজ ইন্ডিয়ান ডেজার্ট ভারতের মরুভূমি তো আমরা জানি ভারতের মরুভূমি বলতে একটাই রয়েছে যার নাম কি থর এই থর ডেজার্ট নিয়ে আমাদের এখানে তৈরি হচ্ছে কোথায় রয়েছে না দ্য ইন্ডিয়ান ডেজার্ট লাইস টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন মার্জিন অফ দ্য আরাবলী রেঞ্জ তো আমরা যদি দেখি আরাবল আমরা যদি দেখি ভারতবর্ষের যদি আমি দেখি সেটা হচ্ছে গুজরাটের থেকে অংশটা অর্থাৎ যদি আমি এখান থেকে সরি এই যে অংশটা আমরা আঁকছি আঁকার চেষ্টা করছি সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা এই অংশটা সেটা হচ্ছে কি রাজস্থানের ওয়েস্টার্ন পার্ট ওয়েস্টার্ন ডিরেকশন এই অংশটা তো এর পূর্ব দিকে এটা হচ্ছে পূর্ব দিক এই পূর্ব দিকে আমাদের নীলগিরি সরি আমাদের আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বত এইভাবে চলে গেছে তো আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে এটা হচ্ছে কি আড়াবলী রেঞ্জ আরাবল্লী এ আরাবল্লী মাউন্টেনের পশ্চিম দিকে আমাদের থার্ড ডেজার্টটা রয়েছে অ্যান্ড দিস রিজিয়ান রিসিভস ভেরি লো অ্যান্ড বিলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এম এম পার ইয়ার খুবই কম হয় যার জন্য এখানে ডেজার্টটা তৈরি করেছে নেক্সট বলছে বলছে খুব লুনি লুনি ইজ দ্য অনলি লার্জ রিভার অন দিস রিজিয়ান অ্যান্ড অন দ্য ইনল্যান্ড রিভার অফ ইন্ডিয়া ওয়ান অফ দ্য ইনল্যান্ড রিভার আমরা মাথায় রাখবো যে লুনি কিন্তু আমাদের একমাত্র অন্তর্বাহিনী নদী নয় বেশ কতগুলো অন্তর্বাহিনী নদী আছে তাদের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদী ওকে পরবর্তী আমাদের যেটা আমাদের রয়েছে সেটা কি না কোস্টাল প্লেন ভারতবর্ষের আমাদের কোস্টাল প্লেন তো কোস্টাল প্লেন যদি আমি বলি সেটা কোথায় না আমরা দেখতে পাবো কি বলছে না বলছে আমি যদি দেখি ভারতবর্ষের এই ম্যাপটা আমরা যদি এইভাবে আঁকি দেখতে পাবো যে আমাদের এই গুজরাটের এই অঞ্চল দিয়ে এইভাবে গিয়ে আমাদের কিছু আমাদের কোস্টাল এরিয়া তৈরি করেছে কোস্টাল এরিয়া তৈরি করেছে তাই না তো দেখতে পাচ্ছি যে এই মধ্যখানের এই অংশটা এটা কি হচ্ছে নদীর মধ্যে পড়ে যাচ্ছে না এটা সমুদ্র আর মধ্যে কারণ আমরা জানি যে এই অংশটা অর্থাৎ এখান থেকে শুরু করে দক্ষিণ দিকের এই অংশ পর্যন্ত এই পর্যন্ত রয়েছে আমাদের ঘাট এখান থেকে আমাদের রয়েছে আমাদের ঘাট ফলে এগুলো বাদ দিয়ে ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট বাদ দিয়ে যে সংভূমিটা সমুদ্র আর ল্যান্ডের মিডিলে তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমাদের কোস্টাল অঞ্চল নিয়ে আমরা তৈরি করছে তো সেটাই এখানে লিখেছে যে আমাদের কোস্টাল প্লেন অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য বি অফ বেঙ্গল ইন দ্য ওয়েস্ট এর মধ্যেই তৈরি হয়েছে আর নর্দার্ন পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট স্কল দা কি কঙ্কন যেটা যে মুম্বাই টু গোয়ার মধ্যে রয়েছে আর সেন্ট্রাল স্টেজ স্কল দ্য কঙ্কন যেটা অ্যাকচুয়ালি আমাদের মিডিল অংশের মধ্যে অর্থাৎ কর্ণাটকটা ম্যাক্সিমামটাই পড়ে যাচ্ছে অ্যান্ড সাউদার্ন পার্ট যেটাকে বলছে মালাবার এই মালাবারটার মধ্যে কে রয়েছে বেসিক্যালি আমাদের কেরালা পড়ে যাচ্ছে তার নর্দার্ন পার্ট অফ দ্য ইস্ট কোস্ট ইজ কল দ্য নর্থ সরকার আমাদের ইস্ট কোস্টের মধ্যে আমাদের দুটো তৈরি হচ্ছে একটাকে বলছে আমরা নর্থ নর্থ সরকার উত্তর সরকার আর দক্ষিণের অংশকে বলছে আমরা তো করমণ্ডল উপকূল ঠিক আছে তো আমরা যদি একটুখানি ম্যাপ দিয়ে এটাকে একটু দেখে নিই দেখতে পাবো গুজরাট থেকে আমরা শুরু করি একটা আমরা এখানে আলোচনা করব এই তো আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা এই অংশটা এটা হচ্ছে আমাদের কি গুজরাট কোস্ট জি সি তারপরে দেখতে পাবো মুম্বাই থেকে শুরু করে মুম্বাই থেকে শুরু করে মোটামুটি গোয়া পর্যন্ত এই অংশটাকে আমরা বলতে হচ্ছে কোঙ্কন কোস্ট ঠিক আছে স্কে সি তারপরে ছোট্ট একটু অংশ আমরা ছোট্ট একটু অংশ যেটাকে আমরা বলছি কান্নার কান্নার কে এন এন এ ডি কান্নার কোস্ট আর লাস্ট যে অংশটা লাস্ট এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের মালাবার এম এম সি মালাবার কোস্ট ঠিক আছে আর এই দিকে আমরা ইস্ট কোস্ট ইস্ট কোস্ট থেকে আমরা দেখতে পোবো আমাদের উড়িষ্যা থেকে শুরু করে আমাদের মোটামুটি অন্ধ্রপ্রদেশ লোকেশন পর্যন্ত এটাকে আমরা বলছি হচ্ছে নর্থ সরকার আর অন্ধ্রপ্রদেশ থেকে পর থেকে শুরু করে এন্টায়ার তামিলনাড়ুটা এটাকে আমরা বলছি হচ্ছে করমণ্ডল সি আর বললাম এটাকে আমরা করমণ্ডল ঠিক আছে এটা হচ্ছে নর্থ সরকার তো এইভাবেই আমাদের কোস্টগুলো তৈরি হয়েছে আর গুজরাট অংশটা পুরোটা গুজরাট কোস্টের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে এখানে একটা ডিস্টিং ফিচার্স রয়েছে যেটা নর্থ সরকারের মধ্যে পড়ছে সেটা হচ্ছে আমাদের কি ইস্টার্ন কোস্টের মধ্যে পড়ছে চিলখালেট আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমাদের ফিজিক্যাল ডিভিশন সেটা হচ্ছে আমাদের ইন আমাদের আইল্যান্ডস কি বলছে না লাক্সাদ্বীপ আইল্যান্ডস অফ দ্য গ্রুপ লাইন ক্লোজ টু দ্য মালাবার কোস্ট ইন অফ দ্য কেরালা কেরালা সব থেকে কাছে রয়েছে আমাদের বলছে সেটা হচ্ছে লাক্সাদ্বীপ লাক্সাদ্বীপ পড়ে যাচ্ছে দ্য গ্রুপ অফ আইল্যান্ডস ইজ কম্পোস্ট অফ স্মল কোরাল আইল্যান্ড গ্রুপ অফ আইল্যান্ড ইজ কম্পোস্ট অফ স্মল কোরাল আইল্যান্ড প্রিভিয়াস নেম অফ দ্য লাক্সাদ্বীপ ওয়াজ লাক্ষাদ্বীপ মিনিকয় কয় দেবী নিয়ে তৈরি হচ্ছে এই লাক্সাদ্বীপটা আগে লাক্কাদ্বীপ মিন করে উনিশশো তিয়াত্তর সালে এটা কিন্তু চেঞ্জ করেছে তার নাম নিয়ে আজকের যে নতুন যে নামটা আমরা পাচ্ছি দ্যাট ইজ লাক্সাদ্বীপ সেই লাক্সাদ্বীপটা এটা তৈরি করছে লাক্সাদ্বীপ তৈরি করছে এর এরিয়া কত না বত্রিশ স্কোয়ার কিলোমিটার ওকে নেক্সট হচ্ছে আমাদের কাভারত্তি যেটা একটা এরিয়া অংশ কি বলছে কাভারত্তি

অ্যারাভেন্সিতে আর আন্দামানিকোভার সেটা করে হচ্ছে বে অফ বেঙ্গলে স্যাডেল পিক যেটা হচ্ছে হায়েস্ট পিক অফ বলতে পারি আমরা আন্দামান নিকোভার গ্রুপে সেটা হচ্ছে কি সেটা রয়েছে আমাদের এখানকার হায়েস্ট পিক এবং এর উচ্চতা কত সাতশো বত্রিশ ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে আমাদের মাউন্ট থুলিয়ার মাউন্ট থুলিয়ার টি এইচ ইউ এল আর এই মাউন্ট থুলিয়ারের হাইট হচ্ছে ছশো বিয়াল্লিশ বা ছশো পঁয়তাল্লিশ পাবে মিটার এই মাউন্ট থুলিয়ার হচ্ছে হায়েস্ট পিক অফ নিকোবার গ্রুপ টোটাল আন্দামান নিকোবার গ্রুপের যদি হায়েস্ট পিক বলা হয় সেটা হচ্ছে আমাদের স্যাডেল পিক যেটা অ্যাকচুয়াল লোকেশান হচ্ছে আন্দামানে কিন্তু যদি বলা হয় নিকোবারের হায়েস্ট পিক দ্যাট ইজ হচ্ছে মাউন্ট থুলিয়ার যেটা উচ্চতা উচ্চতাবাদে ছশো বিয়াল্লিশ বা ছশো পঁয়তাল্লিশ মিটার মতো এটা মাথায় রাখবে ইন্দিরা পয়েন্ট ইজ দ্য মোস্ট কি লাস্ট পয়েন্ট অফ দ্য নিকোবার আইল্যান্ড এবং ইন্দিরা পয়েন্ট দু হাজার চার সাল দু হাজার চার সালে যখন আমাদের সুনামি হয় সেটা কিন্তু জলের তলায় সাবমাস্ট হয়ে যায় এটা কিন্তু রাখবে পরীক্ষা খুব দেয় ইন্দিরা পয়েন্ট সম্পর্কে টোটাল এরিয়া অফ দিস টোটাল এরিয়া অফ দিস আইল্যান্ড গ্রুপ কত না আট হাজার দুশো পঞ্চাশ মিটার কিলোমিটার স্কোয়ার ইয়ে রয়েছে এটা টোটাল আইল্যান্ড ইয়ে রয়েছে অ্যান্ড দিস আইল্যান্ড ইজ ক্লোজ টু দ্য ইকুয়েটর অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ইকুয়েটোরিয়াল ক্লাইমেট অ্যান্ড হ্যাজ থিক ফরেস্ট আমাদের যে টোটাল চারটে বায়োলজিক্যাল হটস্পট রয়েছে আমাদের ইন্ডিয়াতে তার একটা হটস্পট কিন্তু এখানে অবস্থিত কারণ এটার এত সুন্দর ক্লাইমেটিক্যাল বৈশিষ্ট্য থাকার জন্য ঠিক ফরেস্ট প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে ফোর ও ক্লক রেন হয় ফোর ও ক্লক রেন ফোর ও ক্লক রেন হচ্ছে এখানে এবং এখানে ডেন্স ফরেস্ট রয়েছে যার জন্য এখানে কিন্তু একটা হাউস বায়োলজিক্যাল হাউস্পট তৈরি হয়েছে তো এই আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমরা আলোচনাটা করলাম সেই আলোচনাটার ওপরে আমাদের রিভারের ম্যাপ রয়েছে আমাদের টোটাল ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ডিভিশনের উপরে আমি আলাদা আলাদা করে আমি ম্যাপ তৈরি করে দিয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেখানে আমরা আলাদা করে যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের মাউন্টেন্স হিমালয় মাউন্টেন্স এটা হচ্ছে আমাদের নর্দার্ন প্লেন এটা হচ্ছে আমাদের ডেজার্ট তো আচ্ছা তারপরে আমরা যদি দেখি আমাদের আমাদের কোস্টাল এরিয়া এগুলো হচ্ছে আমাদের কোস্টাল এরিয়া এটা হচ্ছে আমাদের ডেকান ট্রাফ এরিয়া তাই না আচ্ছা আমাদের হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে আর এই নিয়ে আমাদের টোটাল ফিজিওগ্রাফিক ডিভিশনটা শেষ হচ্ছে পরবর্তীকালে আমরা এই ফিজিওগ্রাফিক ডিভিশনের ওপর বেস করে আলাদা আলাদা করে টপিক নিয়ে ডিটেলসে ক্লাস করব ওকে থ্যাংক ইউ